হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শাহরুখ আজ আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে লগ ইন করবেন রকম ইমেইল নাম্বার মোবাইল নাম্বার বা ইউজার নেম ব্যতীত অর্থাৎ আমি যে ভিডিওটা আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন এই যে আমি এই শেষ ডায়রি স্টুপিড এই আইডিটা আমি লগ ইন কোনো রকম মোবাইল নাম্বার ইমেইল নাম্বার এবং ইউজার নেম ব্যতীত তো কীভাবে করবো এর জন্য দেখেন এই যে আমি লিখেছি এই আমি এই আইডিটা কোনো মোবাইল নাম্বার বা ইমেল ছাড়াই লগ ইন করবো প্রথমে আপনি এই যে এখানে ক্লিক করলাম আমি এই আইডিতে এটা আপনারই প্রোফাইল হতে হবে এটাতে ক্লিক করলেন ক্লিক করার পরে দ্বিতীয়ত এখানে ক্লিক করবেন এই পিকচারের উপরে ওটার উপরে ক্লিক করার পরে এই পিকচারের উপরে ক্লিক করবেন পিকচারের উপর ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন এই যে এরকম আইডি আইডির সময় এরকম কিছু সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্রোফাইলের আইডি কোড এই কোডটা আপনি কপি করুন শুধুমাত্র এই কোডটা কপি করবেন এই কোডটা কপি করার পরে আপনি চার নম্বরে করবেন ওই কোডটা আপনার ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর যে বারে ওইখানে আপনি দিবেন এরপর আপনি কি করবেন পাসওয়ার্ডটা আপনার দিবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন যে আপনার লগ ইন হয়ে গেছে অর্থাৎ প্রোফাইলে যাওয়ার পরে এখন দেখুন যে আপনার আইডি লগ ইন হয়ে গেছে অর্থাৎ আপনি খুব সহজে আপনার ইউজার নেম বা মোবাইল নাম্বার বা ইমেইল ব্যতীত এই ফেসবুকের প্রোফাইলের যে আইডি কোড আছে এই কোডের মাধ্যমে খুব সহজে ফেসবুকে লগ করতে পারবেন তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে